My dear audience, Assalamualaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্যাস্ট্রিক আলসার, বুকে জ্বালা পোড়া, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি দূরীকরণে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আমাদের অনেক সময় গ্যাস্ট্রিক আলসার, বুকে জ্বালা পোড়া, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি সমস্যা হয়ে থাকে। এইসব সমস্যার সমাধানে আমরা ডাক্তারের পরামর্শ নিই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হল প্রোগাট ট্যাবলেট বা প্রোগাট ক্যাপসুল। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ইসোমিপ্রাজল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রোগাট ট্যাবলেট যেটির মাত্রা 20 মিলিগ্রাম, সেটির প্রতি বিষের দাম 5 টাকা এবং প্রোগাট ক্যাপসুল 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রামের দাম যথাক্রমে 8 টাকা এবং 11 টাকা এবং প্রোগাট ইঞ্জেকশনের দাম 90 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে এই ট্যাবলেটগুলো শিশুদের জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ শিশুরা এটি খেতে পারবে না। অন্যদিকে প্রাপ্তবয়স্করা দিনে একটি করে ট্যাবলেট 1 থেকে 2 বার কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এই ওষুধগুলো খেতে হবে। এই ওষুধগুলো খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়া যাবে কি না সেই বিষয়ে পরামর্শ রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধই খাওয়া উচিত নয় বা খাওয়া যাবে না। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে। ধন্যবাদ।